মোর আরম্ভণিতে বিগ ইস্যু যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ঘরত কেজরিওয়ালক জেরা চলাইছে ইডির দলে। কেজরিওয়ালর চারিটা মোবাইল ফোন জব্দ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে। কেজরিওয়ালর ঘরের চৌপাশে সষ্টম রেপিড একশন ফোর্স। কেজরিওয়ালে নবার প্রত্যাখ্যান করেছিল ইডির সমন। 2 নভেম্বরত প্রথমবার ইডিএ সমন দিছিল কেজরিওয়ালক। আজি অন্তিমবারের কেজরিওয়ালক সমন দিছিল ইডিএ। দিল্লির সুরা নীতিক লৈ কেজরিওয়ালক সমন দিছিল ইডিএ। কেজরিওয়ালের ঘরের চৌদিশে যুদ্ধকালীন পরিবেশের সৃষ্টি হয়েছে। কেজরিওয়ালের চৌহদত জারি করা হয়েছে 144 ধারা। দিল্লি উচ্চ ন্যায়ালয়ে রেহাই নিদিলে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক। ইডির গোচরত গ্রেপ্তারের পর রেহাই আবেদন জানাইছিল দিল্লি উচ্চ ন্যায়ালয়ত অরবিন্দ কেজরিওয়ালে। উচ্চ ন্যায়ালয়ের খণ্ড বিচারপীঠের এই নির্দেশের পিছতেই বাড়িছে কেজরিওয়ালের গ্রেপ্তারের সম্ভাবনা। অরবিন্দ কেজরিওয়ালের ঘরের চৌহদত উপস্থিত আপর হ হ সমর্থক। ইডির জেরাত কেজরিওয়ালে সহযোগ নকরারও অভিযোগ উত্থাপন হয়েছে। ইফালে কেজরিওয়ালের ঘরত ইডি দল উপস্থিত হওয়ার পাছতেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লি সরকারের মন্ত্রী আতিশি আর তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে ধরে বহু সংখ্যক নেতায়। এ বর্তমান আমি অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহের পরিবেশ দেখাইছো। বাসগৃহের বাহিরত আম আদমি পার্টির এই সকল সমর্থক, অরবিন্দ কেজরিওয়ালের এই সকল সমর্থক, যেহেতু উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশে আজি এই ক্ষেত্র বিশেষ অরবিন্দ কেজরিওয়ালে যে আবেদন করেছিল যে ইডির ওসর হাজির হলেও গ্রেপ্তার করব নয় এটা শর্ত লাগে, আর সেই কথাত উচ্চ ন্যায়ালয়ে কোনো ধরনের মাত নামাতিলে। ওলোটাই ইডিএ যিখিনি তথ্য প্রমাণ দিছিল সেইখিনি উচ্চ ন্যায়ালয়ত দাখিল করা হয়েছে, আর তার আধারত ইডির সেই তদন্ত প্রক্রিয়া চলাব পারিব বলে কোয়া হয়েছে। অবশেষত অবশ্যই 22 এপ্রিলত গোটেইখিনি আদালতত দিব লাগিব বলে কোয়া হয়েছে উচ্চ ন্যায়ালয়ের তরফের পর। আর ইডিএ যেহেতু গ্রীন সিগন্যাল পাই গেছে, গ্রীন সিগন্যাল পার পাছতে এটা ইডির দল অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহত উপস্থিত হয়ে জেরা চলাই আছে। বাসগৃহতেই জেরার সম্মুখীন হয়েছে অরবিন্দ কেজরিওয়াল, যি অরবিন্দ কেজরিওয়ালে ইডির নবার সমন প্রত্যাখ্যান করেছিল। সেই অরবিন্দ কেজরিওয়ালক এটা বাসগৃহতেই জেরা চলা হয়েছে। আর দিল্লির সুরা কেলেঙ্কারি সন্দর্ভতে এই জেরা। দিল্লির সুরা কেলেঙ্কারির কথা আপনার মনত আছে, ইতিমধ্যেই আপর দুজনক নেতা কারাগারের বন্ধ কুঠরিত আছে, আর তার বিপরীতে অরবিন্দ কেজরিওয়ালক বারে বারে সমন দিয়া হয়েছিল, প্রত্যাখ্যান করা হয়েছিল। উল্লেখযোগ্য যে দিল্লির সুরার বিপণী সরকারি খণ্ডের পর ব্যক্তিগত খণ্ডলে হস্তান্তরের যে প্রক্রিয়া আছিল তাত উৎকোচ বা উপঢৌকন লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল, কোটি কোটি টাকা লওয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। আর যার ভিত্তিতে ইডিএ এই সমগ্র কেলেঙ্কারির তদন্ত চলাই আছে, আর সেই তদন্তত ইতিমধ্যে আপর দুগৰাকীক নেতা গ্রেপ্তার হয়েছে, তার ভিতর দিল্লির উপ মুখ্যমন্ত্রীও আছে। আর এটা অরবিন্দ কেজরিওয়ালের উপর জেরা চলাই থাকা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহের সম্মুখ ভাগের পরিবেশ এই সকল আম আদমি পার্টির সমর্থক তেওঁলোকে স্লোগান দিছে, আর সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিছে। ইয়া ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। নির্বাচনের পূর্বে আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করে এনে ধরনের স্লোগান দিয়ে আছে, আর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আছে, আর ভিতর অরবিন্দ কেজরিওয়ালের উপর ইডির দলে জেরা চলাই আছে। যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে অরবিন্দ কেজরিওয়াল, এই মুহূর্তের সবাতুক ডাঙর খবর। অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহের চৌপাশে ইতিমধ্যেই 144 ধারা জারি করা হয়েছে। সেই সমগ্র অঞ্চলটুত 144 ধারা জারি করে দিয়া হয়েছে, কিন্তু তার পাছতো সমবেত হয়েছে এই সকল আম আদমি পার্টির সমর্থক। অবশ্যই রেপিড একশন ফোর্স আর আন বহু নিরাপত্তারক্ষী তাত মজুত আছে। As to what action they could take, but the investigating officer of this entire Alika policy scam is inside the residence of the Delhi Chief Minister. He is questioning him as to what more information can he provide to the Enforcement Directorate regarding the alleged liquor scam that happened out here in the national capital, because the allegations against the Delhi Chief Minister is actually very, very serious, and especially after the arrest of K. Kavita and how people have now
or the accused or the people who have turned witnesses in this entire matter have taken the name of Delhi's Chief Minister Arvind Kejriwal as to how he was in contact with K. Kavita as well and how he had asked for an 100 crore rupee kickback to be given. বাসগৃহৰ সন্মুখভাগত বহুসংখ্যক লোক আৰু তাত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে ৰেপিড একচন ফৰ্চ আৰু বহু নিৰাপত্তা সংস্থা তাত নিয়োজিত হৈ আছে তেওঁলোকে সকলো দিশ তন্নতন্নকৈ চাইছে একাংশ লোকক হয়তো তাৰ পৰা আঁতৰাই নিবলৈ চেষ্টাও চলোৱা হৈছে তাৰে কিছু দৃশ্য বৰ্তমান টিভিৰ পৰ্দাত আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে এখন বাছ তাত মজুত আছে সেই বাছখনতেই বহুসংখ্যকক হয়তো উঠাবলৈ চেষ্টা কৰি থকা হৈছে মুঠতে এতিয়া দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীক জেৰা চলোৱা আৰু তেওঁক গ্ৰেপ্তাৰ কৰাৰ সম্ভাৱনাক লৈ স্বাভাৱিকতেই আম আদমী পাৰ্টীৰ গাত যেন এটা মুখ্যম আঘাত পৰিছে আমাৰ সাংবাদিকৰ সৈতে আমি যোগাযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ ইয়াৰ আমি পোনপটীয়া দৃশ্য দেখুৱাই আছোঁ চি এন এন নিউজ এইটিন আৰু নিউজ এইটিন ইণ্ডিয়াৰ সৌজন্যত এইখিনি দৃশ্য বৰ্তমান আপোনালোকে প্ৰত্যক্ষ কৰি আছে আৰু আমি আপোনালোকক পুনৰ কওঁ যে দিল্লীৰ সামগ্ৰিক পৰিস্থিতি এতিয়া নিয়ন্ত্ৰণত ৰাখিবলৈ আৰক্ষী নিৰাপত্তাৰক্ষীৰে গিজ গিজাই থকা এক পৰিৱেশৰ সৃষ্টি হৈছে ভাষ্য আছে আমি শুনাই লৈছোঁ चाहते हैं कि आप कितने अरविंद जी को गिरफ्तार करोगे यहाँ दिल्ली के हर एक जनता अरविंद केजरीवाल है अगर उनको जेल में ले जाते हैं जेल भर उनको कम पड़ जाएगा जेल भर देंगे आप लोग पूरी जनता दिल्ली की जनता उनके साथ रहेंगे हम सब जो दिल्ली का बेटा है इमाम हम अंदर नहीं जाने देंगे हम यहीं पर बैठे रहेंगे हम उनके साथ हैं हम हमेशा साथ पहले भी थे आज भी साथ और आगे भी रहेंगे देखिए ये आम आदमी पार्टी की महिला कार्यकर्ता और अभी ये खड़ी इसलिए है क्योंकि पुलिसकर्मी पुरुष हैं महिला पुलिसकर्मी ज्यादा है नहीं মন্তব্য আমি শুনিবলৈ পাইছো আম আদমী পাৰ্টীৰ মহিলা সদস্য তেওঁলোকে কৈছে আমি একেলগে যাম অৰবিন্দ কেজৰিৱালৰ সৈতে জেললৈ कि आप शांतिपूर्वक प्रोटेस्ट नहीं करने दे रहे दिल्ली के लाडले देश के लाडले को गिरफ्तार कर रहे हैं और हम लोग उनकी आवाज उठा रहे हैं हमें जबरदस्ती पुलिस हमें धकेल रही है बसों के अंदर और ये महिला विधायक के साथ सरासर ये अन्याय है ये जब जब मोदी करता है पुलिस को आगे करता है जब जब मोदी करता है पुलिस को आगे करता है जब जब मोदी करता है पुलिस को आगे करता है जब जब मोदी करता है पुलिस को आगे करता है আৰু ব্যাপক ৰূপত ইয়াৰ আম আদমী পাৰ্টীৰ কৰ্মীসকলৰ প্ৰতিবাদীয়ে তেওঁলোকক বাছত উঠাই তাৰ পৰা লৈ যাবলৈ চেষ্টা কৰা হৈছে আৰক্ষী নিৰাপত্তাৰক্ষীয়ে এজন এজনকৈ প্ৰতিগৰাকী নেতাকে বাছত উঠাইছে আৰু তাৰ পৰা আঁতৰাই নিবলৈ চেষ্টা কৰিছে আৰু এই মুহূৰ্তত অৰবিন্দ কেজৰিৱালক হয়তো গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ এটা আহিছে এই মুহূৰ্তত আমি তথ্য জনাবলৈ চেষ্টা কৰিম পৰিস্থিতি এতিয়া সম্পূৰ্ণৰূপে তাত নিয়ন্ত্ৰণৰ বাহিৰত গৈছে আৰু আম আদমী পাৰ্টীৰ কৰ্মী সমৰ্থকক বাধা প্ৰদান কৰিছে আৰক্ষী নিৰাপত্তাৰক্ষীয়ে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ এই মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ ইডিয়ে অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰিছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীক বহু সময় জেলাৰ অন্তত দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অৱশেষত দিল্লীৰ সুৰা কেলেংকাৰী সন্দৰ্ভতেই দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ যিটো খবৰৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছিল সেই খবৰটো অৱশেষত আহিল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল এতিয়া আম আদমী পাৰ্টীৰ কৰ্মী সমৰ্থকসকলে কৈছে যে তেওঁলোকো একেলগে জেললৈ যাব অৰবিন্দ কেজৰিৱালৰ সৈতে ইডিৰ চমন 9 বাৰ প্ৰত্যাখ্যান কৰিছিল অৰবিন্দ কেজৰিৱালে ইতিমধ্যে ইডিৰ বৃহৎ দল তাত হাজিৰ হৈছিল আৰু এই বৃহৎ দলটোৱে গ্ৰেপ্তাৰ কৰিছে অৰবিন্দ কেজৰিৱালক দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰাৰ এই ডাঙৰ খবৰটো সন্মুখলৈ আহিছে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অৰবিন্দ কেজৰিৱালক 9 বাৰকৈ ইডিৰ চমন প্ৰত্যাখ্যান কৰিছিল অৰবিন্দ কেজৰিৱালে আৰু অৱশেষত অতিশীৰ ভাষ্য আহিছে অতিশীৰ কি কয় আমি শুনাব বিচাৰিছোঁ और प्रधानमंत्री नरेंद्र मोदी जी की एक राजनीतिक साजिश है प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अगर किसी एक नेता से डर लगता है तो वो नेता अरविंद केजरीवाल है दो साल में जब से इस केस का इन्वेस्टिगेशन चल रहा है 2 साल में 1 रुपए की भी रिकवरी ना ईडी ना सीबीआई कर पाई है 500 से ज्यादा अफसर इस केस में लगे हुए थे 1000 से ज्यादा रेड्स हुए आम आदमी पार्टी के नेताओं के घर मंत्रियों के घर उनके ऑफिस में हर जगह रेड हुई लेकिन उसके बावजूद 1 रुपया आज तक नहीं मिला है तो आज लोकसभा का चुनाव अनाउंस होने के बाद अरविंद केजरीवाल का अरेस्ट एक राजनीतिक साजिश है
लेकिन मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को कहना चाहती हूँ कि अरविंद केजरीवाल सिर्फ एक इंसान नहीं है, अरविंद केजरीवाल एक विचार है। अगर आपको लगता है कि एक अरविंद केजरीवाल को गिरफ्तार करके आप इस विचार को खत्म कर सकते हो तो आपको गलत लगता है। अरविंद केजरीवाल जी दिल्ली के मुख्यमंत्री थे, दिल्ली के मुख्यमंत्री हैं और दिल्ली के मुख्यमंत्री रहेंगे। हमने शुरू से स्पष्ट किया है कि अगर जरूरत पड़ेगी तो अरविंद केजरीवाल जी जेल से सरकार चलाएंगे। कोई भी ऐसा कानून नहीं है जो उन्हें जेल से सरकार चलाने से प्रोहिबिट करता है। उनका कोई कन्विक्शन नहीं हुआ है, उनका कोई कन्विक्शन नहीं हुआ है, वही दिल्ली के मुख्यमंत्री रहेंगे। ये लड़ाई चलती रहेगी। यानी कि मुख्यमंत्री अपने पद से इस्तीफा नहीं देंगे, ये आपने क्लियर कर दिया है। अरविंद केजरीवाल जी दिल्ली के मुख्यमंत्री हैं और दिल्ली के मुख्यमंत्री रहेंगे, ये बिल्कुल साफ है और ये बिल्कुल स्पष्ट है, इस पे कोई दो राय नहीं है। आप कानूनी लड़ाई का क्या होगा? हम बिल्कुल सुप्रीम कोर्ट, हमने केस फाइल कर दिया है। अरविंद केजरीवाल के अरेस्ट को क्वाश करने का केस सुप्रीम कोर्ट में फाइल कर दिया है। अभी उसकी अर्जेंट मेंशनिंग के लिए हमारे वकील सुप्रीम कोर्ट जा रहे हैं। हम ये डिमांड करेंगे कि आज रात को ही इस केस की सुनवाई हो। अधिशीर बक्तव्य कैसे दिल्ली मुख्यमंत्री हिसाब से अरविंद केजरीवाल आसिल और जेल प्राय मुख्यमंत्री दायित्व पालन कर अरविंद केजरीवाले। এই মুহূর্তের আর এক ডর খবর, অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয়েছে আর দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের লগেলগে ভবা হয়েছিল হয়তো মুখ্যমন্ত্রী পদের পদত্যাগ করবেন। কিন্তু অতিশয় পুনপতিয়াকে কেছে যে অরবিন্দ কেজরিওয়ালে জেলর প্রায় দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকিব। আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থ জ্যোতি বরা বর্তমান নিউজ রুমের পর লাইভত আছে। পার্থ, অবশেষত অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হল আর জেলর প্রায় এতিয়া রাজ্য চলাই থাকবে বলে কোয়া হয়েছে। প্রাঞ্জল, এই মুহূর্তের ডাঙর রাজনৈতিক খবর, ডাঙর খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে গ্রেপ্তার করেছে, তেওঁৰ ঘৰৰ পৰা গ্রেপ্তার করেছে। আজি বারোজনী এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর দল তেওঁৰ ঘৰত উপস্থিত হয়েছিল প্রায় 6:30 বজাত। আর উপস্থিত হয়ে প্রথমতে প্রডিউস করেছিল এরেস্ট সার্চ ওয়ারেন্ট, আর সার্চ ওয়ারেন্ট প্রডিউস করে কেজরিওয়ালের যি দিল্লির সরকারি বাসগৃহ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমীপর সিভিল লাইন্সর 4 ফ্ল্যাগ স্টাফ রোড, এই স্থানটোৱে হৈছে ঠিকনা দিল্লির মুখ্যমন্ত্রীগীর। গতিকে ইডির টিমটোৱে সার্চ ওয়ারেন্ট লৈ দিল্লির মুখ্যমন্ত্রীগীর বাসগৃহত প্রবেশ করেছিল। আর প্রবেশ করার পিছত প্রথমতে জব্দ করেছিল 4টা ফোন আর 2টা ট্যাবলেট। আর তেতিয়াই এক প্রকার সকলে গম পাইছিল যে দিল্লির মুখ্যমন্ত্রীগী আজি গ্রেপ্তার হব। আর প্রাথমিক তদন্তর পিছত বা প্রাথমিক সোধা পোছার পিছত দিল্লির মুখ্যমন্ত্রীগীক এরেস্ট করা হয়েছে। কিছু সময়ের পিছতেই মুখ্যমন্ত্রীর আবাসগৃহর পর ইডির মুখ্য কার্যালয় লই যাওয়া হব বলে সূত্রত প্রকাশ পোয়া গৈছে। কিন্তু এই মুহূর্তলকে এই কথা স্পষ্ট কোনো আনুষ্ঠানিক সূত্রে করা নাই। আজি দিল্লির মুখ্যমন্ত্রীজন কাহ চাপিছিল দিল্লি উচ্চ ন্যায়ালয়ের, আর বিচারিছিল ইন্টেরিম রিলিফ, বিচারিছিল এনে এক নির্দেশ যি নির্দেশের যোগেদি ইডিয়ে যাতে গ্রেপ্তার করব নোৱাৰে। আর সেই নির্দেশ পালে উচ্চ ন্যায়ালয়ত প্রতিশ্রুতি দিছিলে ইডির কার্যালয় সুশরীরে যাব। কিন্তু দিল্লি উচ্চ ন্যায়ালয়ের খণ্ড বিচারপীঠে সুরেশ কেইট আর মনোজ জৈনের গঠিত ন্যায়াধীশ সুরেশ কেইট আর ন্যায়াধীশ মনোজ জৈনের গঠিত খণ্ড বিচারপীঠে অরবিন্দ কেজরিওয়ালক ইন্টেরিম রিলিফ নিদিলে, গ্রেপ্তারের পর রেহাই নিদিলে। আর তারপরে সেই সিদ্ধান্ত বা সেই উচ্চ ন্যায়ালয়ের অর্ডার পোৱাৰ পিছতে বারোজনীয়া ইডির দল গৈ সরকারি বাসগৃহত উপস্থিত হলগৈ, সার্চ ওয়ারেন্ট প্রডিউস করলে, সামগ্রী সমূহ জব্দ করলে, আর এটা গ্রেপ্তার করা হল। এই মুহূর্তের ডর খবর, সুরা কেলেঙ্কারির অভিযোগত দিল্লির মুখ্যমন্ত্রীগীক ইডিয়ে গ্রেপ্তার করে। নিশ্চয় পার্থ, সুরা কেলেঙ্কারি সন্দর্ভত ইতিমধ্যে আপর আন দুগী নেতা জেলর বন্ধ কুঠরিত আছে, তারপর এটা খুদ মুখ্যমন্ত্রীগীকো গ্রেপ্তার করা হয়েছে। প্রভাব কেন ধরনের পড়ব পে, কারণ আমি দেখিছো বৃহৎ সংখ্যক মহিলা সদস্য আর আন একাংশ আপর সদস্য তাত আছে আর কৈছে তেওঁলোকো জেল যাবলে সাজু হয়ে আছে। হয়, আম আদমি পার্টি যেহেতু দিল্লিত শাসক দল আর আম আদমি পার্টি দিল্লিত সক্রিয়, গতি আম আদমি পার্টির যখন কর্মী সেই কর্মী সকল মুখ্যমন্ত্রীর বাসগৃহের সম্মুখত ধর্ণা দিয়া পরিলক্ষিত হয়েছে। কিন্তু এটা কথা কব লাগবে, 9খন সমন ইডিয়ে জারি করেছিল। প্রথম সমন দিছিল নভেম্বরের 2 তারিখে, আর আজির দিনট যখন শেহতিয়া নবম সমন সেই সমনখনের ভিত্তিত আজির দিনট হাজির হব লাগিছিল ইডির কার্যালয়ত। এটা বাইট শুনি লো। মুর্শিদাবাদ, 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 মুর্শিদাবাদ।
আর ভাষ্যবর যেহেতু ধারাবাহিকতে আহি আছে ভাষ্যবর আমি শুনা দিবলে চেষ্টা করে আছো দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহের সম্মুখ ভাগর বর্তমান পরিবেশ বৃহৎ ভিড় তাত বহু সংখ্যক আম আদমি পার্টির সমর্থক ওলাই আহিছে তেওঁলোকে স্লোগান দিছে ষড়যন্ত্র আখ্যা দিছে ইয়াক সরকারের বিশেষকৈ কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র আখ্যা দিছে আর এইসকল আম আদমি পার্টির সমর্থক আর সদস্যক করায়ত্ত করে বাসত উঠা হয়েছে এখন বাস তাত সাজু করে রখা হয়েছে সুপার সেইখন আর সেই সুপার খনত উঠা হয়েছে আম আদমি পার্টির এই সকল সমর্থক সুসলায় বগরা লো যা হয়েছে ভাষ্য শুনাম সুসরাই বগরাই ঠেলি হেসি এজন এজনক আম আদমি পার্টির সমর্থক বাসত উঠা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার পশতেই দেশের রাজধানী এই পরিস্থিতির উদ্ভব হয়েছে মুঠতে পরিস্থিতি যথেষ্ট স্পর্শকাতর আর বর্তমান আম আদমি পার্টির এই সকল সমর্থক এজন এজনক করায়ত্ত করা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল বর্তমান গ্রেপ্তার হয়েছে আর গ্রেপ্তারের পশতে পার্থ এই পরিস্থিতি বর্তমান দিল্লিত পার্থ শুনি আছে আপনি প্রাঞ্জল মই শুনি আছো দিল্লিত এই পরিস্থিতি দিল্লির মুখ্যমন্ত্রীগী গ্রেপ্তার হয়েছে আর আপনি বিশ্লেষণ বর্ণনা করে আছে দেখাই আছে দিল্লির মুখ্যমন্ত্রী বাসগৃহের সম্মুখত যথেষ্ট ভিড় হয়েছে আম আদমি পার্টির সমর্থক সকল তাত একত্রিত হয়েছে কিন্তু এই মুহূর্তে কব বিচারিম দুটামান খবর দিব বিচারিম আপনিও দিয়ে আছে দিল্লির স্পিকার দিল্লি বিধানসভার স্পিকার রামনাথ গোয়েলে ইতিমধ্যে স্পষ্ট করেছে দিল্লির মুখ্যমন্ত্রীগীকে পদত্যাগ নকরে রিজাইন নিদিয়ে দিল্লির মন্ত্রী ক্ষমা করব দিল্লি সরকারের কেবিনেট মন্ত্রী আতিশি সিংয়েও স্পষ্ট করেছে দিল্লির মুখ্যমন্ত্রীগীকে পদত্যাগ নকরে বরঞ্চ তিহার জেলের প্রায় মুখ্যমন্ত্রীগীকে কাম কাজ পরিচালনা করব মুখ্যমন্ত্রী হিসাবে কাম সমূহ সেই কাম সমূহ পরিচালনা করব প্রথম খবর দ্বিতীয় খবর মই দিল্লি উচ্চ ন্যায়ালয়ের কথা কলোয়ে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে আজি গ্রেপ্তারের পৰা ৰেহাই নিদিলে মুখ্যমন্ত্রীগীকে বিচাৰিছিল এনে এক নির্দেশ যি নির্দেশের যোগেদি যাতে ইডিয়ে তেওঁক গ্রেপ্তার করব নোৱাৰে কিন্তু দিল্লি উচ্চ ন্যায়ালয়ে তেনে ৰেহাই নিদিলে আর যেতিয়া ইডির অধিবক্তাগৰাকী সোধা হল আপোনালোকের হাতত পর্যাপ্ত প্রমাণ বা এভিডেন্সেস আছেনে মুখ্যমন্ত্রীগীক সমন করবলৈ তেতিয়া অধিবক্তাগৰাকীয়ে সেই এভিডেন্সেস সমূহ দিল্লির উচ্চ ন্যায়ালয়ের জাজ দুগৰাকীর চেম্বারত প্রডিউস করলে আর সেই এভিডেন্সেস সমূহ দেখার পিছতে মুখ্যমন্ত্রীগীক গ্রেপ্তারের পর ৰেহাই পোৱাৰ কোনো ধরনের নির্দেশ দিল্লি উচ্চ ন্যায়ালয়ে নিদিলে আর তারপরে বারোজনীয় একটা ইডির দল প্রায় 6:30 বজাত দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহত উপস্থিত হল প্রথমতে সার্চ ওয়ারেন্ট প্রডিউস করলে সার্চ ওয়ারেন্ট প্রডিউস করে মুখ্যমন্ত্রীর ঘরত প্রবেশ করলে আর প্রথমতে মোবাইল ফোন 4টা মোবাইল ফোনের 2টা ট্যাবলেট জব্দ করলে জব্দ করার পিছতে এই মুহূর্তে খবর আইছে কিছু সময় আগে প্রায় 10 মিনিট আগে খবর আইছে দিল্লির মুখ্যমন্ত্রীগীক গ্রেপ্তার করা হল এটা অভিযোগ কি জড়িত সুরা কেলেঙ্কারি জড়িত হয়ে থাকার অভিযোগ উত্থাপন হয়েছিল 2021-2022 চনত দিল্লি সরকারে দ্বিতীয়বার যেটা শাসনলৈ আহিছিল তেওঁলোকে নতুন এক আবকারী নীতি গ্রহণ করেছিল হয় यहाँ तक कि गिरफ्तारी की भी जो संभावना है वो हो सकती है एक तरह से कह सकते हैं कि तमाम अटकलों पर एक जो साक्ष्य जो वो सामने नजर आता हुआ नजर आ रहा है और हो सकता है कि थोड़ी देर के बाद मुख्यमंत्री अरविंद केजरीवाल को उनके आवास से जांच एजेंसी ईडी की टीम उनको ला करके ईडी मुख्यालय पे पहुंचेंगे और ईडी मुख्यालय पे लाने के बाद जो गिरफ्तारी की जो औपचारिकताएं हैं उसको पूरा किया जा सकता है और कह सकते हैं कि एक तरह से जो पिछले कुछ दिनों से जो लगातार चर्चाएं चल रही कि अगर मुख्यमंत्री की गिरफ्तारी होगी तो फिर क्या होगा उसके अगर और जिस तरह से इस मामले में 9 समन्स जो अब तक दिए गए थे और 9 समन देने के बाद जिस तरह से बकायदा एक लगातार एक कयास चल रहा था कि अब 10वां समन कब भेजा जाएगा तो आज देर शाम में तकरीबन 7 बजे के लगभग में जांच एजेंसी ईडी की टीम वहां पे पहुंची लेकिन जांच एजेंसी ईडी की टीम को अंदर प्रवेश करने की इजाजत नहीं दी गई उनको कहा गया कि तमाम आप आने की वजह बताएं तो उसके बाद बताया गया कि वो पूछताछ के लिए समन देना चाहते हैं और समन देने के लिए जब अंदर टीम गई उसके बाद उनको बताया गया कि वो पूछताछ की प्रक्रिया में अगर वो हिस्सा लेते हैं तो अभी उनसे पूछताछ की जा सकती है और हमारे सूत्र ये भी बताते हैं कि एडिशनल डायरेक्टर स्तर के अधिकारी पूछताछ की प्रक्रिया को अंजाम दे रहे हैं तो एक तरह से कह सकते हैं कि एडिशनल डायरेक्टर स्तर के अधिकारी सामान्य तौर पर पूछताछ की प्रक्रिया में नहीं पहुंचते हैं निश्चय
আর আমার সাংবাদিকে অহরহ দিল্লীর প্রতিটি তথ্য দিয়ে আছে। আর এই মুহূর্তের সবাতোক ডর খবরটি আমি জানাইছো যে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করা হয়েছে। কিছু সময়ের পাশতে ইডির মুখ্য কার্যালয় যাওয়া হব। আমার সম্পাদক পরাগমণি আদিত্য ডাঙরিয়া আমার সাথে আছে স্টুডিওত বর্তমান। পরাগমণি আদিত্য, সবাতোক ডর খবর আর দেশ কপাই যাওয়া একটা খবর। হয় প্রাঞ্জল, এই মুহূর্তে ডাঙর খবর দেশের রাজনীতি দুটা ঘটনা, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ত আর এই গ্রেপ্তার সুরা কেলেঙ্কারিত গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়ালক, এইটাই একটা রাজনৈতিক কেনে ধরনের প্রভাব পেলায় সেটা চাবলগী হব। মোর সঙ্গে পার্থ আছে, জ্যেষ্ঠ সাংবাদিক সিনিয়র এসোসিয়েট এডিটর। পার্থ, স্বাগতম জানাইছো। মোর সঙ্গে নিলয় সংযুক্ত হয়ে আছে। নিলয়, স্বাগতম জানাইছো। আর মই অনুরোধ করছো অরবিন্দ কেজরিওয়ালক ঘর সম্মুখের ভিডিও ফুল স্ক্রিন দেখাবর কারণে আমি যদি সম্ভব পড়াই তাত কেনে দৃশ্য এই মুহূর্তে এই দৃশ্য চক। এক যুযুধান পরিস্থিতি, যথেষ্ট সংখ্যক দিল্লি পুলিশের এয়া লাইভ সম্প্রচার, আমি লাইভ ভিজুয়াল দেখাইছো। একদম সাংঘাতিকভাবে একটা ডেপ্লয়মেন্ট মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। দিল্লি পুলিশের লোক আছে, CPOs কেন্দ্রীয় আরক্ষী সংগঠনের লোক আছে। আমি দেখিছো যে তাত স্পেশাল যে অভিযানকারী দল আছে রেপিড একশনের দল সাজু হয়ে আছে। আর এই ধরনের এক বৃহৎ নিরাপত্তা ব্যবস্থা বেসনি গড়ি তোলা হয়েছে কারণ গ্রেপ্তার করে কেজরিওয়ালক লই যাব পারে। এই মুহূর্তে প্রায় বহু কেটা গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবরটো হল যে উচ্চ ন্যায়ালয়ে কেজরিওয়ালের জামিন আবেদন নাকচ করার পাছত তৎক্ষণাৎ ই ফাইলিং অর্থাৎ ইন্টারনেটের জড়িয়ে উচ্চতম ন্যায়ালয়ত অভিযোগ দাখিল করেছে। আর এই অভিযোগের জড়িয়ে আজি রাতে উচ্চতম ন্যায়ালয়ের শুনানি বিচারিছে। এতিয়া উচ্চতম ন্যায়ালয়ে আজি নিশার ভাগতে শুনানি অনুষ্ঠিত করে নাকি, সেইটো এই মুহূর্তের আটাইতকৈ গুরুত্বপূর্ণ খবর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটো হল যে আপর জ্যেষ্ঠ নেতা গোপাল রায়ে এই মুহূর্তে এখন সংবাদ মেলের আয়োজন করেছে, যখন সংবাদ মেলত দিল্লির সরকার মুখ্যমন্ত্রী অবতারমানত কেনেকে চলিব, যদিও কোৱা হৈছে যে মুখ্যমন্ত্রী তিহার জেলের পৰাই তেওঁ এই সরকার চলাব। অবশ্যই আজিয়ে তেওঁ জেললে যোৱাৰ কোনো সম্ভাবনা নাই, তেওঁ ইডি কাস্টডি থাকিব। কিন্তু তিহার জেলের পৰাই সরকার চলাবলে কেজরিওয়াল প্রস্তুত বলে প্রাথমিকভাবে জানাইছে। ইতিমধ্যে আমি আটাইশীর সংবাদ মেল শুনিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটো হল যে আপর কর্মী সকল যখন সেই স্থানত আছিল তেওঁলোকৰ প্রায় সকলকে গ্রেপ্তার করা হয়েছে আর নিরাপদ দূরত্বলে আরক্ষীয়ে লৈ গৈছে। অর্থাৎ সেই ঠাইটুকুরাত যে ভিড় আছিল সেই ভিড় নিয়ন্ত্রণ করেছে আর তারপরে যথেষ্ট পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। আমি যদি সম্ভব হয় অধিক দেখাম, আমার সাংবাদিকও তাত উপস্থিত আছে, CNN নিউজ 18 সাংবাদিক উপস্থিত আছে। আর কেজরিওয়ালের গ্রেপ্তার, কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে, আচরিত একটা ঘটনা হল যে ইন্ডিয়া এগেন্স্ট করাপশন এই সংগঠনের নেতৃত্বত মূলত আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালকে ধরে ভালে কেজনে নতুন দিল্লীত যে প্রতিবাদ করেছিল, বিশেষ করে রামলীলা ময়দানত একে সময়তে রামদেবর প্রতিবাদ, আন্না হাজারের প্রতিবাদ আর অরবিন্দ কেজরিওয়াল সেই সময়তে দেশত দুর্নীতি বিরোধী অভিযানের এক মুখ হিসাবে, এক চেহারা হিসাবে নিজে জনপ্রিয়তা লাভ করেছিল। আর অবশেষত সিয়ে এই আম আদমি পার্টি যারু লৈ সাধারণ মানুষের দল হিসাবে, সাধারণ মানুষের খাটি খোৱা লোকের দল আর দুর্নীতিমুক্ত একটা পার্টি হিসাবে নিজকে প্রক্ষেপ করবলে সম্মুখীন হয়েছিল। আর বিজেপির নিচিনা শক্তিশালী দলক পরাভূত করে দিল্লি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দখল করবলে সক্ষম হল। কিন্তু অভিযোগ উঠিছে সুরা কেলেঙ্কারি, সুরা কেলেঙ্কারি দিল্লির যে লিকার পলিসি, এই পলিসি তৈয়ার করে এনে ধরনেরই কাম করা হয়েছিল যাতে সুরা কোম্পানিসমূহ লাভান্বিত হয়, সুরার ব্যবসায়ের জড়িত বৃহৎ ব্যবসায়ীসমূহ লাভান্বিত হয়। আর এই কাম করতে সুরা কোম্পানিসমূহের সেই সময়ের এক্সাইজ মিনিষ্টার বর্তমান কারাগারত আছে, মুখ্যমন্ত্রীকে ধরে কেবাজনো আপর শীর্ষ বিষয়ববে ধন সংগ্রহ করা, ঘুষ লওয়া, উৎকোচ লওয়ার অভিযোগ উঠিছিল। আর ইডিয়ে এই গোচরটো চলাই আছে। আর ইডির এই গোচরত ইতিমধ্যে কেজরিওয়াল ইখনের পিছত সিখন জমন জারি করা হয়েছিল। কেজরিওয়ালে গ্রেপ্তারের খবর পাইছিল, আশঙ্কা করেছিল, আর তেওঁ আগতীয়া জামিন বিচারি ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল। কিন্তু আজি দিল্লি উচ্চ ন্যায়ালয়ে কোনো সকাহ নিদিলে। আর এটা কথা যে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে সকাহ নিদিলে, জামিন প্রদান নকরলে, তার ফলত এই কথাটা স্পষ্ট হয়ে পড়ল যে আরক্ষীয় গ্রেপ্তার করব। এই কথাটো আর আরক্ষীর সম্মুখত কোনো বাধা নাথাকিল, ইডির সম্মুখত, ক্ষমা করব, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটত এই কেস এই গোচরটো আছে। আর ঘরের চারিওকাশে আমি দেখাইছো আপর কিছু নেতা প্রটেস্ট করেছে। মই যদি এবার অডিও শুনব পারো আপর প্রতিবাদর, আমি যদি কিছু অডিও সহ আমি চাও আর ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনত এবার দিবলে অনুরোধ জানালো। ভলিউম যদি সম্ভব হয় আর মানে আপর কেবাজনো বিধায়ক, সাংসদ আর মন্ত্রীক দেখিছো স্ক্রিনত। সম্ভব হলে আমি যদি আর ওয়াইড এঙ্গল পালে ভাল আছিল, যদি চাও আমি যদি আর এজেন্সি, আমি আমার নিজের প্রতিষ্ঠানের অন্য ক্যামেরার এঙ্গল পাও। সংখ্যা তাকর, মুখ্যমন্ত্রী এজনের গ্রেপ্তারের সময় সংখ্যা যথেষ্ট তাকর, প্রতিক্রিয়া আছে, একটা প্রতিক্রিয়া শুনেছো। দেখি হমে যে মিডিয়া সে খবর মিল রই কি উনকো অ্যারেস্ট কর লিয়া গিয়া, জেসা কি হম বহুত মহিনো সে কে রহে কি উনকি পুরি সোচি সমঝি এ টার্গেট হ্যায় কি কিসি তরহ সে উনকো অ্যারেস্ট কিয়া যায়। অ্যারেস্ট করনে উনকো লাগতা হ্যায় কি সে আম আদমি পার্টি কো খতম কিয়া যা সকতা হ্যায়।
हम लोग सुप्रीम कोर्ट भी जाने का प्रयास कर रहे हैं, अर्जेंट हियरिंग की मांग भी कर रहे हैं और हमें पूरा भरोसा है कि न्याय भी मिलेगा और साथ ही साथ इस जो पूरा अत्याचार और न्याय हो रहा है इसके खिलाफ हम लड़ते रहेंगे, सड़क पर लड़ेंगे, हर जगह लड़ेंगे। अभी